কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কিছু ইংলিশ ওয়ার্ড শেখার চেষ্টা করছি, ওইগুলো আপনাদেরকে জানাচ্ছি। আপনারা তো জানেন এই ভিডিওগুলো শুধু আমি তাদের জন্য করি যারা আমার মতো ইংলিশ আনাড়ি এবং ইংলিশ সম্পর্কে কোনো ধারণা নাই, ইংলিশ শেখার চেষ্টা করছে, আমিও শেখার চেষ্টা করছি। আসুন আমরা একসাথে চেষ্টা করি। এ বি এ আবা, আবা হচ্ছে আরবদের ব্যবহার করা হাতাবিহীন পোশাক। তারপর চলে আসি এ বি এ সি কে, অ্যাবাক, এ সরি এখানে এটা উচ্চারণ হবে না, ব্যাক মানে পিছন দিকে, এটা উচ্চারণ উজ্জ থাকবে। তারপরে এ বি এ সি ইউ এস, বাকাস, গণন কার্যে ব্যবহারের জন্য আড়াআড়ি তারে ছোট্ট গোলক বা পুঁতি লাগানো চারকোনা কাঠের কাঠামো। বাফট, এ বি এ এফ টি, জাহাজের পিছনে বা অর্ধাংশে। এ বি এ এন ডি ও এন, আবন্দন, বান্ডন, আর ফিরে না আসার মানুষে ছেড়ে যাওয়া বা পরিত্যাগ করা। একই বানান দেখেন আরেকটা আছে এ বি এ এন ডি ও এন, বান্ডন, বেপর, স্বাধীনতা বা স্বেচ্ছাচারিতা। তারপরে চলে আসি এ বি এ এস ই, বোঝ, নিজের মন ক্ষুণ্ণ করা মানে মনক্ষুণ্ণ হওয়া। এ বি এ এস এইচ, বস, বিব্রত বা লজ্জা দেওয়া। এ বি এ টি, বাট, প্রশমিত হওয়া বা প্রশমিত করা। এবার বলছে অপত্র, এখানে আটটা উচ্চারণ হবে না, অপত্র, কসাইখানা, আমরা যে কসাইখানা সম্পর্কে জানি যেখানে গরু সরি বিভিন্ন জীবজন্তু জবাই করা হয় মানুষদের খাবার জন্য, সেই উচ্চারণটা এটা। আমরা বানানগুলো আর একবার দেখি, এ বি এ, এ বি এ সি কে, এ বি এ সি ইউ এস, এ বি এ এফ টি, এ বি এ এন ডি ও এন, এ বি এ এন ডি ও এন, এ বি এ এস ই, এ বি এ এস এইচ, এ বি এ টি ই, এ বি এ টি টি ও আই আর। তো কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর নিয়মিত আমার সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা, বাই বাই।